পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্বস্থলী ব্লক হাসপাতালে বিষধর গোখরো সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। হাসপাতালের বিএমওএইচ প্রশান্ত সরকার জানান, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড এবং কোভিড স্যাম্পলিং টেস্টের খড়ের পাশে ভেষজ উদ্যানের পাশে সাপটি দেখতে পাওয়া যায়। শনিবার সকালে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। কালকে আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি যে আমাদের যে আইসোলেশন ওয়ার্ড আছে এবং কালেকশন সেন্টার আছে, তার পাশে যে আমাদের হার্বাল গার্ডেন আছে, সেই গার্ডেনে দেখা যায় যে একটা আওয়াজ আসছে, একটা মনে হচ্ছিল কোনো সাপের আওয়াজ। তারপর আমরা লাইটের মাধ্যমে সেটা দেখি একটা সাসপেক্টেড কোবরা। আমরা রাতে বনদপ্তরের সাথে যোগাযোগ করতে পারিনি, সকালে বনদপ্তরের সাথে যোগাযোগ করি এবং বনদপ্তর থেকে সাপটাকে নিয়ে যাওয়া হয়। এবং এটা একটা বিষাক্ত পয়জনাস সাপ, নিউরোটক্সিক। এবং আমাদের সকালেই তো এখানে কালেকশন সেন্টারে প্রচুর মানুষ আসেন স্যাম্পল দেওয়ার জন্য। সাপটা যদি আমরা যদি না ধরতে পারতাম তাহলে হয়তো সকালে প্রচণ্ড বিপদের সম্মুখীন হতো। এটা আইসোলেশন ওয়ার্ডের পাশেই নাকি? এটা আইসোলেশন ওয়ার্ডের পাশে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।